হ্যালো ফ্রেন্ডস আমি নিজাম আপনারা দেখছেন আমাদের ফার্ম ইউটিউব চ্যানেল আমি যে ধারাবাহিক পর্ব করছিলাম তার কিছু আলোচনা বাকি ছিল যে আমার মুরগিগুলোর ওজন কেমন এসছে অর্থাৎ আমি গতকাল অর্থাৎ সাতাশ তারিখে ওজন করেছিলাম ছাব্বিশ তারিখে ওজন করেছিলাম যার ওজনটা কী এসছে সেই নিয়ে আমি আলোচনা করব অর্থাৎ আমার এই যে ব্যাচের ধারাবাহিক পথ প্রাকৃতিক পদ্ধতিতে পালন পদ্ধতির যে ওজনের গড়টা কেমন আসছে এবং সেটা জানাবো এবং কী কী খাইয়েছিলাম আমি টোটাল যে মেডিসিন বা কী কী খাইয়েছিলাম সেই জায়গাগুলো আমি আজকের ভিডিওতে আলোচনা করব এবং পরবর্তীতে আরেকটা ভিডিও লাস্ট ভিডিও করব সেটা হচ্ছে মার্কেট দর কী ছিল কতটা প্রফিট আসলো আর কীরকমভাবে আমি খরচ এসেছিলো সমস্ত কিছু সেই নিয়ে আর পরের ভিডিও আসবে সেইটা দেখবেন তাই এই ধরনের ভিডিও পেতে চাইলে আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন এবং ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে দেন যাতে পরবর্তী ভিডিওগুলো সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে থাকেন তো ভিডিওর মূল পর্বে ফিরে আসি আপনাদের মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত আপডেট দেওয়া হয়েছিল ধারাবাহিক পর্বের দ্বিতীয় এবং তৃতীয় পর্বগুলোতে তো তারপর ওই সময়তেই তাও প্রথম থেকে আমি আর একবার বলে রাখছি প্রথমে আমি খুব অল্প পরিমাণ প্রি স্টার্টার ফিট দিয়েছিলাম তারপরে চারশো তিনশো আশি পিস মুরগির ওপর এক ব্যাগ স্টার্টার ফিট দিয়েছিলাম তো তারপরে সেই ব্যাগটার দাম ছিল মোটামুটি চব্বিশশো সামথিং সেই সময়ের দামটা একটু বেড়ে গিয়েছিল তো চব্বিশশো সামথিং দাম ছিল তার পরবর্তী থেকেই আমি গ্রোয়ার ফিড চালু করি এবং গ্রোয়ার ফিড আর আমি ঘাস খাইয়েছি এই দুটো জিনিসই খাইয়েছি গ্রামের বা প্রাকৃতিক পদ্ধতিতে পালনের যেমন ধান গম বা ভুট্টা বা যে সমস্ত খাবারগুলো খাওয়ানো যেতে পারে সেইগুলো আমি খাওয়াইনি তো আমি সাধারণত গ্রোয়ার ফিড অর্থাৎ গোদরেজ কোম্পানির গোয়ার ফিড খাইয়েছি আর আমি ঘাস খেয়েছি ঘাসটা ছিল জব ঘাস আমি আপনাদের বিভিন্ন ভিডিও ক্লোপে দেখিয়ে দিয়েছি যে ঘাসগুলো আমি কিভাবে তৈরি করেছি বা ঘাস কি ঘাস খাইয়েছি তো আমি সকাল এবং রাত্রে দিতাম গ্রোয়ার ফিড এবং বিকালবেলা এই দুপুর দুপুরবেলায় অর্থাৎ একটা থেকে দুটো নাগাদ দিতাম আমি ঘাস অর্থাৎ যথেষ্ট পরিমাণে ঘাস দিতাম মোটামুটি সাত আট কেজি মতো ঘাস দিয়ে দিতাম এই তিনশো তিনশো আশি পিস মুরগির উপরে এবং সকাল সাতটা থেকে আটটা নাগাদ আমি দিতাম গ্রোয়ার ফিড এবং রাত্রি ছটা থেকে সাতটার মধ্যে গ্রোয়ার ফিড দিয়ে রাত্রি আটটার মধ্যে লাইট অফ করে দিতাম এই ছিল মোটামুটি ফিড সংক্রান্ত আলোচনা এবং এরপর আসছে মেডিসিন বা মেডিসিনের যে কোর্সগুলো সেইগুলো তো মেডিসিন হিসাবে আমি অ্যান্টিবায়োটিক একটা কোর্স করেছিলাম মাঝে মোটামুটি ওই চব্বিশ থেকে সাতাশ দিনের মাঝে দু একটা মুরগি আমার মর্টালিটি হয়েছিলো যেই কারণে আমি একবার আমি মেরি কুইনের অ্যান্টিবায়োটিকের ডোজ করেছিলাম তিন দিনে সেখান থেকে আমার যে ঝিমানো ভাবটা ছিল সেটা কেটে গেছিল মাত্র তিনটা মুরগি মোটালিটি হয়েছিল ওই সময়তে তার পরবর্তীতে আমি কোনো আর অ্যান্টিবায়োটিকের কোর্স করিনি কারণ অ্যান্টিবায়োটিকের কোর্সের আর কোনো প্রয়োজন হয়নি মাঝে আমি দুটো দুটো ভিটামিনের কোর্স বলতে একটা ভিটামিনের কোর্স করেছিলাম যেটা ছিল অসিওমিন একটা ভিটামিনের কোর্স ছিল আর একটা ছিল লিভার টনিক হিসাবে আমি ব্রোটন লিভারটনিক ইউজ করেছিলাম এই ছিল ভিটামিনের কোর্স ব্রোটনটা আমি তিন দিনই ইউজ করেছিলাম ডোজ হিসাবে এবং অসিওমিনটাও তিন দিন ইউজ করেছিলাম ডোজ হিসাবে আর পরবর্তীতে ওই অসোমিয়ানটা পাঁচশো এম এলের আমি অসোমিন নিয়েছিলাম এক লিটার অসমিন নিয়েছিলাম তিনশো আশি পিসের মধ্যে এক লিটার একটা অসিওমিন নিয়েছিলাম সেই অসমিনটা বাকিটা ছিল কিছুটা সেটা একদিনে আবার খাইয়ে দিয়েছিলাম পরবর্তীতে মোটামুটি পঁয়তাল্লিশ দিন প্লাস বয়স মুরগিতে তার পরবর্তীতে ভিটামিনের আমি রকম ভিটামিন কিছু খাওয়াইনি কিন্তু লাস্টের দিকে আমি আপনাদের ধারাবাহিক পর্বের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে একটা ছোটো প্রবলেম এসেছিল যেটা হচ্ছে মিনারেল সংক্রান্ত অর্থাৎ বোন অর্থাৎ হাড় গঠনের যে সমস্যাটা হয়ে থাকে অনেক সময় সেই সমস্যা এসেছিলো তার জন্য আমি অ্যাম্বি ফ্লেক্স অর্থাৎ বি কমপ্লেক্সের এমবি ফ্লেক্স ইউজ করেছিলাম এই ছিল মেডিসিন এবং অ্যান্টিবায়োটিকের কোর্স এর বাইরে আমি কিছু ইউজ করিনি কারণ প্রয়োজন পড়েনি এই ব্যাচে সেই আমি একটু আগে থেকে সচেতন ছিলাম ব্যাসটা প্রাকৃতিক পদ্ধতিতে করব বলে যদিও ওটা প্রাকৃতিক পদ্ধতিতে হয়নি কারণ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো ফিড খাইয়ে হয়েছিলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মতো হয়তো ঘাস না সেভেন্টি ফাইভ বলতে থার্টি থ্রি পার্সেন্ট হয়তো ঘাস আর বাকি সিক্সটি সিক্স পার্সেন্ট বা ছেষট্টি পার্সেন্ট ছিল ফিড তো সেই ক্ষেত্রে এটা প্রাকৃতিক পদ্ধতি আসেনি ফিডের ওপর ডিপেন্ডেড আমি বেশি পরিমাণ হয়েছিল যদিও এটা প্রাকৃতিক খাবারের ওপর গেলে আমার কস্টিংটা কমতো তো আপনাদের কস্টিংটা কী আসবে সেইগুলো আমি জানাবো তো এবার আসি ওজনটা কীরকম এসেছিলো আপনারা ভিডিও ক্লপে দেখতে পাচ্ছেন আমাদের মুরগির ওজন নশো প্লাস এসছে বড়ো সাইজের মুরগিগুলো নশো নশো প্লাস এসছে এবং ছোটো সাইজের যে মুরগিগুলো সেইগুলো এসছে চারশো পাঁচশো বা সাতশো এই সাহেজে হয়তো পাঁচশোর কাছাকাছি বা পাঁচশোর পাঁচশো প্লাস ছশোর নিচে ছিল কিছু পরিমাণ মুরগি হয় অন্তত দশ পারসেন্ট বাকিটা বেশিরভাগটাই সাতশো থেকে আটশোর মধ্যে এবং মোরগগুলো মোরগগুলো বেশিরভাগটা আটশো প্লাস নশো প্লাসও আছে নশো প্লাস এবং এই এজটা ছিল মোটামুটি ছা ছাব্বিশ তারিখে ভিডিওটা শ্যুট করা হয়েছে ওজনের ভিডিওটা আজকে আমি পরে ভি এই ভিডিওটা অ্যাড করছি তো যাই হোক ছাব্বিশ তারিখের দিকে অর্থাৎ আমার মুরগির বয়স পাক্কা দুই মাস পাঁচ দিন মতো সেই সময়তে অর্থাৎ পঁয়ষট্টি দিন বয়সে মুরগি মোরগগুলোর ওজন এসছে নশো প্লাস এবং মুরগিগুলোর ওজন বেশিরভাগটাই সাতশো প্লাস কিছু মুরগি যেগুলো ক্যাট ছিল সেইগুলো সাতশোর নিচে সাতশোর নিচে বা ছশোর নিচে খুবই অল্প পরিমাণ মুরগি এসছে তো এখান থেকে মোটামুটি গড় বলা যায় আটশো গ্রামের আটশো গ্রামের আশপাশে গম গড় এসছে অর্থাৎ এভারেজ যে মুরগির গ ওজন এসছে সেটা আটশো গ্রামের কিছু কম বা বেশি অর্থাৎ আটশো গ্রাম এভারেজ ধরা যেতে পারে কারণ আমি এটা খুচরো বিক্রি করছি মুরগিগুলো এখন আজকে যখন ভিডিওটা শ্যুট করছি আজ সকালে আপনি মুরগির পরিমাণ একটু কম দেখবেন কারণ আমি কিছুটা মুরগি সেল করেছি নর্মালভাবে তো এই ছিল ভিডিওর মেন বিষয় অর্থাৎ গড়টা আমরা আটশোটা আটশো প্লাস আটশোর আশপাশে এসেছে এবং কী পরিমাণ খরচ এসছে এবং প্রফিটটা কী আসছে সেটা আপনাদের পরবর্তীতে ভিডিও জানাবো যে কোনো সমস্যার জন্য আমাদের ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট ডিটেলসে আপনারা কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্কের মাধ্যমে সোশ্যাল মিডিয়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এরপরে ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমাকে ফলো করতে পারেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভালো থাকুন সুস্থ থাকুন খামারকেও ভালো রাখুন নিজেও ভালো থাকুন ধন্যবাদ